মণ্ডপ সাজানো বন্ধ করে দেওয়া হোক। দৃষ্টদ্যুম্ন, দাস দাসীদের বলে দাও কারো বিবাহ হচ্ছে না এখানে। চলো পুত্রী। দিদি, তিনি রাজকুমার অর্জুনই ছিলেন, ওই পাঁচ ভ্রাতা পাণ্ডবপুত্রই ছিলেন, কিন্তু তারা অজ্ঞাত থাকার নির্ণয় নিয়েছেন, তাই আমি পিতাশ্রীকে কিছু বলতে পারিনি। আপনিও কিছু বলবেন না দিদি,
আপনিও কিছু বলবেন না। তারা যে কেউই হোক দ্রৌপদী, তারা যে কার্য করেছে তারপর তাদের কথা মনে আনারও কোনো অর্থ হতে পারে না। চলো দ্রৌপদী। ধর্মের উপদেশ দেওয়া যায়, আদেশ কিছুতেই দেওয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় পুত্র। আমি তো কেবল ধর্মের সঙ্গে তোমাদের সাক্ষাৎকারে সাহায্য করতে পারি। পুত্র যুধিষ্ঠির, যদি তুমি সন্ন্যাস নাও তাহলে হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যে কে রাজত্ব করবে? আমার পুত্ররা স্বয়ং রাজত্ব ত্যাগ করেছে ভগবান, তাদের সিংহাসনের কোনো মোহ নেই। নিশ্চয়ই এই সিদ্ধান্ত তুমিই করেছো কুন্তী, কিন্তু এই সিদ্ধান্ত করার সময় তুমি কি প্রজাদের সুখের সম্বন্ধে এতটুকু বিবেচনা করেছো? তোমার মনে কি এই চিন্তা এসেছে যে যদি দুর্যোধন সিংহাসনে বসে তবে আগামী অনেক প্রজন্ম অবধি হস্তিনাপুরের মতো মহান ও শক্তিশালী রাজত্বের উপর অধর্ম আর স্বার্থের শাসন চলবে? না মহর্ষি, আমার হৃদয় আমায় উপদেশ দিল যে সংঘর্ষকে নির্মূল করে ফেলাটাই সমীচীন হবে। হৃদয় দিয়ে বিবেচনা করা আর বুদ্ধি দিয়ে প্রণয় করা অধর্মের প্রথম চরণ। এখন এ বিষয়ে তোমার কি কর্তব্য বলো কুন্তী? আমাদের অজ্ঞাতবাস ত্যাগ করে হস্তিনাপুর ফিরে যেতে হবে। জ্যেষ্ঠশ্রীর পর যখন নতুন রাজার অভিষেক হবে তখন যুধিষ্ঠিরকেই রাজা হতে হবে। সুখের জন্য নয়, প্রজারা যেন ভালো রাজা লাভ করে সেই জন্য। উত্তম, অতি উত্তম। কিন্তু যুধিষ্ঠির আর ভীম উভয়ই যদি সন্ন্যাস গ্রহণ করে তবে অবশ্যই রাজা দুর্যোধনই হবে, কারণ অর্জুন তো অনুজ, তার তো অধিকারই নেই। আর অন্যদিকে যদি যুধিষ্ঠিরকে ছেড়ে অন্য চার ভাই সন্ন্যাস গ্রহণ করে তবে যুধিষ্ঠিরকে কে রক্ষা করবে? ক্ষমা করবেন ভগবান, এই পরিস্থিতিতে কি রাজনৈতিক আলোচনা করার খুব প্রয়োজন আছে? অবশ্যই না। করবেন ভগবান, কিন্তু বিবাহের নির্ণয়কে আমরা রাজনীতির দৃষ্টিকোণ থেকে কেন বিচার করছি? তাও আবার যখন রাজকুমারী দ্রৌপদীর জন্য এমন পরিস্থিতি উপস্থিত হয়েছে তখন? রাজনীতিও তো সমাজ কল্যাণেরই একটি অংশ, তাই না পুত্র? আর ততটাই গুরুত্বপূর্ণ অংশ যতটা ধর্মনীতি।
স্বয়ং কোনো বিকট পরিস্থিতির সম্মুখীন হলে যদি সেইখানে সমাজ কল্যাণের ভাবনা ছেড়ে কেবল নিজের ত্রাণের কথা ভাবা হয় সেটা কি উচিত হবে পুত্র? উত্তর দাও। কিন্তু ভগবান, আমি যখনই রাজকুমারী দ্রৌপদীর কথা চিন্তা করছি তখনই মন অস্থির হয়ে উঠছে মহর্ষি। পাঁচজন পুরুষের পত্নী হওয়া কিভাবে কখনো সম্ভব হতে পারে? এক স্ত্রীকে এমন জীবনের দিকে কিভাবে ঠেলে দেব? দ্রৌপদীর জীবন অবশ্যই কঠিন হবে, তার সঙ্গে তোমরা পঞ্চভ্রাতা নিজেদের জীবনকে তপস্যায় পরিণত করতে পারো না? এমন কোন সিদ্ধান্ত নিতে পারো নাকি যাতে দ্রৌপদীর জীবন খানিক সহজ হয়? যখন এত বড় বলিদান দেওয়া সিদ্ধান্ত স্বয়ং দ্রৌপদী নিয়েছে, তখন তা অস্বীকার কেন করছো তোমরা সকলে? তোমরা কি ভয় পাচ্ছ? না কোনো স্বার্থ আছে? কিন্তু ভগবান, রাজবংশের কার্যের অনুকরণ করে প্রজারা, সমাজে এ প্রথা প্রচলিত হয়ে যাবে, বহু স্ত্রীলোকের সঙ্গে এমনই অনাচার ঘটতে থাকবে, সেটা কি উচিত হবে বলুন? অবশ্যই তা অনুচিত হবে রাজকুমার, কিন্তু এই সময় এক অতি বড় বিপদ তোমাদের ঘিরে ফেলেছে। চরম বিপদের মুখে যে ধর্ম অবলম্বন করা হয় তাকে আপৎকালীন ধর্ম বলে। আপৎকালীন ধর্ম অনুযায়ী এমন অনেক কার্য করার প্রয়োজন হয় যা সাধারণ পরিস্থিতিতে করা মহাপাপ হয়। যদি অন্য কোনো স্ত্রীর বিবাহ একাধিক পুরুষের সঙ্গে সম্পন্ন হয় তাহলে সেই সকল পুরুষ অবশ্যই নরক যাতনা ভোগ করবে, কিন্তু তোমাদের ক্ষেত্রে পরিস্থিতি অসামান্য, তাই তার উপায়ও অসামান্যই হতে হবে। এ কেমন পথ দেখালেন আপনি ভগবান? আমি আমার অনুজের পত্নীকে নিজের পত্নীরূপে কিভাবে স্বীকার করব বলুন? আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার পত্নীকে মাতার স্থানে না বসিয়ে নিজের পত্নী রূপে কিভাবে মেনে নেব ভগবান, কিভাবে? মন্দিরে তিনটি স্তম্ভের উপর কলসকে স্থাপন করা হয়। কলসের নিচে প্রভুর মূর্তি থাকে, পাঁচ দিক থেকে তা সুরক্ষিত থাকে। সেই মূর্তির সম্পর্ক কার সঙ্গে হয় বলো তো ভীম? সবার সঙ্গে, কিন্তু কারো সঙ্গেই নয়। ঠিক সেইভাবে তোমরা দ্রৌপদীকে নিজের জীবন মন্দিরে স্থাপিত মূর্তি মনে করতে পারো না? স্মরণে রেখো ভীম, মূর্তির জন্যই মন্দিরের কলস এবং স্তম্ভ পবিত্র হয়ে ওঠে। কলস আর স্তম্ভের জন্য মূর্তিকে পবিত্র জ্ঞান করা হয় না। তবে কি সিদ্ধান্ত নিলে তোমরা পাণ্ডুপুত্রগণ?
যদি তুমি সন্ন্যাস নাও তাহলে হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যে কে রাজত্ব করবে? যদি দুর্যোধন সিংহাসনে বসে তবে আগামী অনেক প্রজন্ম অবধি হস্তিনাপুরের মতো মহান শক্তিশালী রাজত্বের উপর অধর্ম স্বার্থের শাসন চলবে। তার সঙ্গে তোমরা পঞ্চভ্রাতা নিজেদের জীবনকে তপস্যায় পরিণত করতে পারো না, এমন কোন সিদ্ধান্ত নিতে পারো না কি যাতে দ্রৌপদীর জীবনখানি সহজ হয়? ঠিক সেইভাবে তোমরা দ্রৌপদীকে নিজের জীবন মন্দিরে স্থাপিত মূর্তি মনে করতে পারো। জ্যেষ্ঠশ্রীর পর যখন নতুন রাজার অভিষেক হবে তখন যুধিষ্ঠিরকেই রাজা হতে হবে, নিজের সুখের জন্য নয়, প্রজারা যেন ভালো রাজা লাভ করে সেই জন্য। যদি তুমি সন্ন্যাস নাও তাহলে হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যে তবে আগামী অনেক প্রজন্ম অবধি হস্তিনাপুরের মতো মহান শক্তিশালী রাজত্বের উপর অধর্ম স্বার্থের শাসন। আমাদের কাম্পিল্যে গিয়ে সংসার নামক এই সন্ন্যাস গ্রহণ করতে হবে মহর্ষি। আর এভাবেই ধর্ম স্থাপিত হবে। যাও পাণ্ডুপুত্রগণ, কল্যাণ হোক। আজ্ঞে পিতাশ্রী। ওই পাঁচ ব্রাহ্মণ আসছে, যারা পাঞ্চালের রাজকুমারীকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে। সৈন্য প্রস্তুত করা হোক। সৈন্যদল যেমন নষ্ট হওয়া অন্ন ফেলে দিলে পাপ হয় না, তেমনি এই কুকর্মী ব্রাহ্মণদের হত্যা করলে কোনো পাপ হয় না, পুণ্যই লাভ হয় বরং তাতে। আজ কাম্পিল্যের দ্বারে আসা পাঁচ ব্রাহ্মণকে বিনাশ করে আপনারা সবাই পুণ্যের ভাগিদার হবেন। এত সাহস হলো কি করে তোমাদের? কোন মুখ নিয়ে তোমরা কাম্পিল্য নগরে প্রবেশ করেছো? আমার পুত্রী দ্রৌপদীকে এত অপমান করেছো তোমরা, তারপর কাম্পিল্য কেন? সমগ্র আর্যাবর্তে কোথাও বাস করার উপায় থাকবে না তোমাদের। হে
রাজ দ্রুপদ। এই পাঁচজন ব্রাহ্মণ অন্য কেউ নয়, হস্তিনাপুরের রাজকুমারগণ, সম্রাট পাণ্ডুর পুত্র। আর এ হল স্বয়ং অর্জুন, যার সঙ্গে আপনি দ্রৌপদীর বিবাহ করানোর স্বপ্ন দেখেছেন। যখন যখন তোমার জীবনে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হবে, তোমার এই সখা বাসুদেব কৃষ্ণ সেখানে উপস্থিত হবে, এ আমার প্রতিজ্ঞা। চলো 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 পাল্টা।